সপ্তমীর একটা নাইট লুক শেয়ার করেছি। তো ভিডিওটা দেখে নাও চটপট আর জানিও আমাকে কেমন লাগলো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এরকম ভিডিও আরো দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর দেরি না করে ভিডিওটা দেখে নিই। প্রথমেই আমি এখানে অ্যাপ্লাই করে নেব পতঞ্জলি অ্যালোভেরা জেল। এটা আমি অ্যাজ আ ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব এবং ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেব। ময়েশ্চারাইজার লাগানোটা মেকআপ করার আগে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এখানে আমার ময়েশ্চারাইজারটা লাগানো হয়ে গেছে। এরপর আমি অ্যাপ্লাই করব হুডা বিউটি প্রাইমার। এটাও ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেব এবং নেক পোর্শনেও অ্যাপ্লাই করব। এরপর আমি ব্যবহার করব ব্লু হেভেনের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা ন্যাচারাল শেড এবং এটা আমি ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেব। এরপর একটা ওয়েট বিউটি ব্লেন্ডার নিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ব্লু হেভেনের কনসিলার ইন দ্য শেড ক্যারামেল। এটা আমি ভালো করে চোখের নিচে অ্যাপ্লাই করে নেব। এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর ভালো করে সেম ওয়েট বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। এরপর আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার। আমি এখানে আইটেক্স ড্যাজলারের কম্প্যাক্ট পাউডার ব্যবহার করেছি। সেটাকে ভালো করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি সেম কনসিলারটা নিয়ে আইলিডের ওপরে অ্যাপ্লাই করে নেব অ্যাজ আ আই প্রাইমার। এটাকে ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেলে তারপর একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ওটাকে ভালো করে আইলিডের উপরে ব্লেন্ড করে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমার ভালো করে এটাকে ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি আইটেক্স ড্যাজলারের কম্প্যাক্ট পাউডারটা নিয়ে নেব এবং এই আইটেক্স ড্যাজলারের কম্প্যাক্ট পাউডারটার সাহায্যে এই প্রাইমারটাকে সেট করে নেব। এরপর এটা সেট করা হয়ে গেলে আমি নিয়ে নিচ্ছি একটা আইব্রো পেন্সিল এবং এই আইব্রো পেন্সিলটার সাহায্যে আমি ভালো করে আইব্রোটা সেট করে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি আইব্রো পেন্সিলটার সাহায্যে ভালো করে এটা সেট করে নিচ্ছি এবং দুটো আইব্রোর মধ্যে ডিফারেন্সটাও তোমরা দেখতে পাচ্ছ তো আমার দুটো আইব্রোই সেট করা হয়ে গেছে। এরপর আমি আই মেকআপের জন্য ইউজ করব এই জ্যাকলিন হিলের প্যালেটটা। আমি প্যালেটটা থেকে একটা ট্রানজিশন শেড নিয়ে নেব এবং সেটাকে ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নেব। দেখতেই পাচ্ছ আমি কোথায় আই শ্যাডো ব্রাশটাকে হোল্ড করেছি। এইরকম জায়গায় ধরলে ভালো করে ব্লেন্ড করা যায়। এবার ওই সেম প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে নেব এবং ক্রিস লাইনটাকে আরেকটু ডার্ক করে নেব ওই ব্রাউন শেডটা দিয়ে। ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডিংটা হচ্ছে আই মেকআপের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। ভালো করে ব্লেন্ড করলে তবে আই মেকআপ দেখতে খুব সুন্দর লাগে।
এরপর আমি সেম প্যালেটটা থেকে একটা পার্পল কালারের শেড নিয়ে নেবো, যেহেতু আমি পার্পল কালারের ড্রেস পরে আছি তাই ওই শেডটা অ্যাপ্লাই করবো আমার আইলিডে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে। ভালো করে দুটো আইলিডে এই শেডটাকে অ্যাপ্লাই করে নেবো অ্যাপ্লাই করা হয়ে গেলে তারপর একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ওই ট্রানজিশন শেড আর পার্পল শেডটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো একসাথে। এরপর আমি ওই সেম আই শ্যাডো প্যালেট থেকে একটা মেরুন কালারের শেড নিয়ে আমার আউটার ভি থেকে ভালো করে ব্লেন্ড করে নেবো। আউটার ভিতে দেবো প্রথমে এবং তারপর আস্তে আস্তে আমার ইনার কর্নারের দিকে ভালো করে সেটাকে অ্যাপ্লাই করে নেবো এবং ব্লেন্ড করে নেবো। এটা ব্লেন্ড করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি ওই সেম আই শ্যাডো প্যালেট থেকে একটা শ্যাম্পেন শেড নিয়ে নেবো আমার ব্রো লাইনটাকে হাইলাইট করার জন্য এবং একটা খুব স্মল ব্রাশ ইউজ করব ওই ব্রো লাইনকে হাইলাইট করতে। আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি একটা ব্লু হেভেনের আইলাইনার ইউজ করছি। এটা ব্লু হেভেনের ব্ল্যাক লিকুইড আইলাইনার, এটাই আমি জেনারেলি ইউজ করে থাকি। এটা কিন্তু ওয়াটারপ্রুফ আইলাইনার। দুটো চোখে অ্যাপ্লাই করা হয়ে গেছে, এরপর সেম শ্যাম্পেন শেডটা নিয়ে আমি একটা স্মল ব্রাশের সাহায্যে ইনার কর্নারকে হাইলাইট করে নেবো এরপর আমি ব্লু হেভেনের সফট কাজল ইউজ করব লোয়ার আইলিডে। তো এটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমি নিয়ে নেবো লিপস্টিকের জন্য কালার ব্লাস্টের লিপস্টিক, এটা আমার খুব ফেভারিট লিপস্টিক। তো লিপস্টিকটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, এরপর আমি নিয়ে নেবো মি নাওয়ের মাস্কারা এবং মাস্কারাটাকে দুটো চোখে ভালো করে অ্যাপ্লাই করে নেবো। অ্যাপ্লাই করা হয়ে গেছে, এরপর আমি ইউজ করবো হুডা বিউটির ফলস আইল্যাশ। ফলস আইল্যাশ আমি কোনোদিন ব্যবহার করিনি, আজকে প্রথম ব্যবহার করছি। তো দুটো চোখেই দেখতে পাচ্ছ আইল্যাশ লাগানো হয়ে গেছে। এরপর আমি মেকআপ ফিক্সার স্প্রে ইউজ করব, এটাও আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে এবং এভাবেই আমার মেকআপ লুকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যে তোমাদের এই মেকআপ লুকটা কেমন লাগলো, আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা হিট করে দিও, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে যেন নোটিফিকেশান চলে যায়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।